আজকের লেকচারে আলোচ্য বিষয় হল গিয়ে কার্বনিল কম্পাউন্ডের রাসায়নিক ধর্মাবলী। আমরা আগের লেকচারে যেটা আলোচনা করেছিলাম সেগুলো নিউক্লিওফিলিক অ্যাডিশন এবং নিউক্লিওফিলিক অ্যাডিশন ও এলিমিনেশন রিয়াকশন, তার মধ্যে যে কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে অ্যামিনের বিক্রিয়াগুলো লাস্ট পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে আরও দু একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে পিসিএল ফাইভ এবং এসওসিএল টুর বিক্রিয়া, এগুলোও কিন্তু নিউক্লিওফিলিক অ্যাডিশন অ্যান্ড এলিমিনেশনের মধ্যেই পড়ে আর কি। তো রিয়াকশান উইথ পিসিএল ফাইভ অ্যান্ড এসওসিএল টু, এটা কার্বনিল কম্পাউন্ড আয়রন সি আর টু ডবল বন্ড ও, এখানে আয়রন আর টু একই মানে অ্যালকিল গ্রুপ, সেটা একই প্রকারের বা ভিন্ন প্রকারের অথবা হাইড্রোজেনও হতে পারে। এদের সঙ্গে পিসিএল ফাইভের বিক্রিয়ায় দুটো ক্লোরিন, এখানে অক্সিজেনটা রিপ্লেসড হয়ে যাবে, দুটো ক্লোরিন ঢুকে যাবে, তৈরি হলো আর সি সিএল সিএল আর টু, আর সেই সঙ্গে পিও সিএল থ্রি ফসফরাস অক্সি ট্রাই ক্লোরাইড, অর্থাৎ জেম ডাইহ্যালাইড ডাইক্লোরাইড তৈরি হলো। আবার ওই একইভাবে সেই কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে যদি এসওসিএল টুর বিক্রিয়া ঘটানো হয় পিরিডিন দ্রাবকের উপস্থিতিতে, তাহলে এক্ষেত্রেও সেই এসএন টু টাইপের বিক্রিয়া ঘটবে এবং তাতে একই প্রোডাক্ট তৈরি হবে আয়রন সি সিএল সিএল আর টু, আর সেই সঙ্গে এসও আর এই অক্সিজেন যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড আর এই ক্লোরিন আর আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে এই সেল আকারেও বেরিয়ে যাবে। এটা হলো গিয়ে এসোসিএল টুর সঙ্গে বিক্রিয়া, সেক্ষেত্রেও এই জেম ডাইক্লোরাইড এই যৌগটি তৈরি হলো। এরপরে আরও এক টাইপের বিক্রিয়া কার্বনিল কম্পাউন্ডের, সেটা হলো গিয়ে বি ক্যাটাগরির বিক্রিয়া, সেটা হচ্ছে গিয়ে রিডাকশান অফ কার্বনিল কম্পাউন্ড, রিডাকশান অফ কার্বনিল কম্পাউন্ড। এখানে কার্বনিল কম্পাউন্ড রিডাকশানের মাধ্যমে বিজারণের মাধ্যমে অ্যালকোহলও তৈরি হতে পারে এবং অ্যালকেনও তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে কতগুলো ইম্পর্ট্যান্ট রিডিউসিং এজেন্ট, সাম ইম্পর্ট্যান্ট রিডিউসিং এজেন্ট এজেন্টস অর্থাৎ আরএ, একে দুটো ক্যাটাগরিতে যদি ভাগ করি, ক্যাটাগরি এ ক্যাটাগরি এ, এদের মধ্যে মূলত হাইড্রোজেন প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম বা নিকেল এর উপস্থিতিতে হাইড্রোজেন, এক কথায় হাইড্রোজেনেশন রিয়াকশান, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইথার বা সিসিএল ফোর সলভেন্ট, সলভেন্টগুলো লিখছি না, তারপরে সোডিয়াম বোরো হাইড্রাইড, তারপরে সোডিয়াম অ্যামালগাম, পরবর্তীতে অ্যালুমিনিয়াম টারসিয়ারি অর্থাৎ অ্যালুমিনিয়াম আইসোপ্রপক্সাইড CH3H2CHO3L, অ্যালুমিনিয়াম আইসোপ্রপক্সাইড যেটা হচ্ছে মারুইন পন্ডর ভার্লি রিডাকশানের ক্ষেত্রে এটা রিএজেন্ট। তারপরে হলো গিয়ে যে ম্যাগনেসিয়াম অ্যামালগাম, সে তার সঙ্গে জল অথবা ম্যাগনেসিয়াম বেঞ্জিন সলভেন্ট হিসেবেতে, এটা এ ক্যাটাগরি রিডিউসিং এজেন্ট।
এবারে ক্যাটাগরি বি, বি ক্যাটাগরি বা ক্যাটাগরি বি, বি টাইপের যে রিডিউসিং এজেন্ট, আর এটা হলো এ ক্যাটাগরির রিডিউসিং এজেন্ট, বি ক্যাটাগরির রিডিউসিং এজেন্ট, এক্ষেত্রে জিঙ্ক, অ্যামালগাম প্লাস HCl অথবা টিন, অ্যামালগাম প্লাস HCl, এরা হলো গিয়ে ক্লিমেনসন রিডাকশন রিএজেন্ট, ক্লিমেনসনস রিডাকশন তার রিএজেন্ট। পরবর্তীতে আমরা হাইড্রোজেন NH2 তার সঙ্গে স্ট্রং বেস হয়তো KOH বা ইথক্সাইড C2H5ONA আর ইথিলিন গ্লাইকল সলভেন্ট আর অপটিমাম টেম্পারেচার 180°C অথবা রেড ফসফরাস এবং HI আর সেই সঙ্গে এক্ষেত্রেও টেম্পারেচার 150°C তাপমাত্রা, এক কথায় হিট। এইটা হলো গিয়ে বি ক্যাটাগরির রিএজেন্ট। এ ক্যাটাগরির রিএজেন্টগুলো দিয়ে, বিজারক পদার্থগুলো দিয়ে কার্বনিল কম্পাউন্ডটা বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়, কিন্তু বি ক্যাটাগরির রিএজেন্টগুলো কার্বনিল কম্পাউন্ডকে অ্যালকেনে পরিণত করে। এবারে কতগুলো এক্সাম্পলস হচ্ছে গিয়ে, সাম এক্সাম্পলস আর আর অ্যালডিহাইড RCHO, এ ক্যাটাগরি রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট এ ক্যাটাগরি নিলে অ্যালকোহল বর্তে প্রাইমারি অ্যালডিহাইডটা বিজারিত হয়ে প্রাইমারি অ্যালকোহলে পরিণত হলো, আর যদি কিটন নেওয়া হয় RCOR বা R-, সেটা ওই এ ক্যাটাগরির রিএজেন্ট দিয়ে সবসময় সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত হবে, সেকেন্ডারি অ্যালকোহল। এক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক রিডিউসিং আছে, এজেন্ট আছে, যেমন লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড। এদের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে যদি আরও কিছু বিজারণযোগ্য গ্রুপ থাকে সেগুলোর থেকে সেই গ্রুপগুলোকে কিন্তু বিজারিত করবে না। যেমন বিজারণযোগ্য গ্রুপ হিসেবে আমরা কার্বন কার্বন ডবল বন্ড যদি কার্বনিল কম্পাউন্ডে থাকে, যেমন একটা এক্সাম্পল দেওয়া হলো RCH ডবল বন্ড CHCHO, এটার ক্ষেত্রে আমরা যদি লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম বোরো হাইড্রাইড এই রিডিউসিং এজেন্টটা নিয়ে থাকি, তাহলে কার্বন কার্বন ডবল বন্ডকে বিজারিত করবে না, শুধু কার্বনিল গ্রুপটাকে অর্থাৎ অ্যালডিহাইডটাকে অ্যালকোহলে বিজারিত করবে। সেক্ষেত্রে প্রোডাক্টটা হলো কি RCH ডবল বন্ড CH2OH। আবার যদি কিটন নেওয়া হয় RCH ডবল বন্ড CHCO, এখানে R- নেওয়া হলো বা R নেওয়া হলো, ওই একই টাইপের বিজারক পদার্থগুলো দেওয়ার ফলে সেক্ষেত্রেও আনস্যাচুরেশনটা অবিকৃত থেকে গেল আর কিটনটা CHOH R- সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত হলো। আরটাকে যদি আমরা মিথাইল নিয়ে থাকি, এটা পরিচিত যৌগ CH3CH ডবল বন্ড CHCHO, সেটা হলো গিয়ে প্রোটোন্যালডিহাইড। এই প্রোটোন্যালডিহাইডের ক্ষেত্রে যদি আমরা ওই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে CH3CH ডবল বন্ড CH2OH প্রোটোনাইল অ্যালকোহলে পরিণত হলো, প্রোটো
নাইল অ্যালকোহল। তবে যদি এটার ক্ষেত্রে আবার যে লিথিয়াম অ্যালুমিনিয়াম লিথিয়াম নয়, বিশেষ করে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন প্যালাডিয়াম প্ল্যাটিনাম বা নিকেলের উপস্থিতিতে, প্যালাডিয়াম প্ল্যাটিনাম বা নিকেলের উপস্থিতিতে যদি একে বিজারণ করানো যেত, তাহলে কিন্তু ডবল বন্ডকে বিজারিত করে দিত, তাহলে সেক্ষেত্রে তৈরি হতো CH3 CH2 CH2 CH2OH, অর্থাৎ মিথেন ইথেন প্রোপেন বিউটেন বিউটান অন অল, এই যৌগটি তৈরি হতো। এবারে মিথাইলের পরিবর্তে যদি বিটা পয়সন, এটা হলো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বোনিল কম্পাউন্ড, এই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বোনিল কম্পাউন্ডের বিটা পয়সনে যদি মিথাইল বা অ্যালকিল গ্রুপের পরিবর্তে ফিনাইল গ্রুপ থাকে, যেমন C6H5CH CHO, সিনামালডিহাইড, এই সিনামালডিহাইড এটার ক্ষেত্রে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই দিয়ে বিজারণ ঘটানো হয়, তাহলে কিন্তু এই আনস্যাচুরেশনটাকে কিন্তু বিজারিত করে দেবে, অর্থাৎ C6H5CH2CH2 তারপরে CH2OH। তাহলে বিটা পয়সনে ফিনাইল গ্রুপ থাকলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ডবল বন্ডকে বিজারিত করে দেবে, আর সেই সঙ্গে কার্বোনিল গ্রুপকে অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপকে অ্যালকোহলে পরিণত করলো। তবে ওই সিনামালডিহাইড একে যদি বিজারণটা ঘটানো হয় সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে NaBH4, অবশ্য হ্যাঁ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যেমন এই ডবল বন্ডকে বিজারিত করলো, এক্ষেত্রে আবার যদি আমরা অথবা হাইড্রোজেন এই প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম বা নিকেল এদের উপস্থিতিতেও এই একই প্রোডাক্ট পাওয়া যেত। আচ্ছা, পরবর্তীতে সিনামালডিহাইডকে যদি সোডিয়াম বোরোহাইড্রাইড এই দিয়ে বিজারণ ঘটানো হয়, তাহলে কিন্তু তুলনামূলকভাবে এটা দুর্বল বিজারক, ডবল বন্ডকে বিজারিত করতে পারবে না, শুধু অ্যালডিহাইডকে বিজারিত করবে, তৈরি হবে C6H5CH CH2OH। এরপরে যদি যে এবারে আরও একটা বিজারক পদার্থ হিসেবে যেটা মারউইন পন্ডফ ভার্লে রিডাকশনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যেমন একটা কার্বোনিল কম্পাউন্ড হিসাবে নিলাম আমরা RCOR-, এটা কিটন নেওয়া হলো, তার সঙ্গে দ্রাবক হিসাবে আইসোপ্রোপাইল অ্যালকোহল CH3CH OH CH3, এটা আসলে দ্রাবক, আর সেই সঙ্গে বিজারক পদার্থ হিসাবে অ্যালুমিনিয়াম আইসোপ্রপক্সাইড CH3 হোল 2 CHO হোল 3 এল, এই অ্যালুমিনিয়াম আইসোপ্রপক্সাইড নিলে বিজারিত করলে কিটনটা সেকেন্ডারি অ্যালকোহলে বিজারিত হবে RCHOH R-, আর সেই সঙ্গে এটা অ্যাসিটনে পরিণত হবে CH3 CH3 CO CH3, বিক্রিয়াটির নাম হলো গিয়ে মারউইন পন্ডর্ফ ভার্লে রিডাকশন MPV রিয়াকশন বা রিডাকশন নামে পরিচিত। আমরা এবারে বি ক্যাটাগরি কিছু রিডিউসিং এজেন্ট নিয়ে যদি বিজারিত করি, তাহলে সেক্ষেত্রে অ্যালডিহাইড RCHO, তার সঙ্গে রিডিউসিং এজেন্ট বি ক্যাটাগরির রিডিউসিং এজেন্ট এটাকে বি ক্যাটাগরির নেওয়া হলো, সেক্ষেত্রে CO-টাকে পুরোপুরি বিজারিত করে RCH H H
অর্থাৎ অ্যালকেনে পরিণত হলো। যদি আমরা কিটন নিয়ে থাকি আর সিও, তাহলে এটা অ্যালকেন। এখানে কিটন যদি নেওয়া হয় আর সিও আর বার ড্যাশ বি ক্যাটাগরির রিএজেন্ট, রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট বি ক্যাটাগরির, এটার ক্ষেত্রে তৈরি হলো তাহলে আর সি এইচ এইচ আর ড্যাশ, ওই অ্যালকেনি তৈরি হলো। তবে এদের ক্ষেত্রে বৈশিষ্ট্য হলো গিয়ে যে এই বি ক্যাটাগরি রিডিউসিং এজেন্ট দিয়ে এখানে সিও গ্রুপটা, সি ডবল ওয়ান ও গ্রুপ ইজ কনভার্টেড, কনভার্টেড টু সিএইচ টু গ্রুপ, মিথিলিন গ্রুপে পরিণত হয়। তবে এই ক্ষেত্রে কিছু কিছু রেস্ট্রিকশন রয়েছে, বি ক্যাটাগরি যে তিন প্রকারের রিএজেন্ট রয়েছে তাতে কোন প্রকারটা কোন যৌগে সাবস্ট্রেটের ক্ষেত্রে উপযুক্ত। যদি কোনো কার্বনিল কম্পাউন্ডে বিশেষ করে অ্যাসিড সেন্সিটিভ গ্রুপ থাকে, যেমন ওএইচ গ্রুপ, অ্যাসিড দিয়ে দিলে ডিহাইড্রেশনটা হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু উল কৃষ্ণা রিডাকশনটার মাধ্যমে বিজারিত করতে হবে যদি ওএইচ গ্রুপকে অক্ষত রাখা যায়। যেমন বলি আর সিএইচ ওএইচ সিএইচ টু সিএইচ ও, এই গ্রুপটাকে আমি বিশেষ করে যৌগটিকে বিজারিত করে শুধু সিওটাকে সিএইচ টু, মানে সিএইচ টুতে পরিণত করবে, এক কথায় সিএইচ থ্রিতে পরিণত করে আর সিএইচ ওএইচটাকে অক্ষত রেখে দেব, আর বাকি কার্বনিল গ্রুপটাকে মিথিলিন গ্রুপে পরিণত করে নেব। তাহলে সেক্ষেত্রে আমাদের এই অ্যাসিড সেন্সিটিভ গ্রুপ হিসেবে ওএইচ রয়েছে, ফলে যে বিক্রিয়াটি অ্যাসিড মাধ্যমে ঘটবে সেটা নেওয়া হবে না। তখন সেক্ষেত্রে সে উল কৃষ্ণা রিডাকশন যেটা ক্ষারীয় মাধ্যমে ঘটে, অর্থাৎ প্রথমে হাইড্রোজেন এনএইচ টু, এনএইচ টু হাইড্রোজেন, তারপরে স্ট্রং বেস কে ওএইচ অথবা সি টু এইচ ফাইভ ও মাইনাস এনএ প্লাস, আর সেই সঙ্গে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এরই মাধ্যমে যদি বিক্রিয়া হয় বিক্রিয়াটির নাম হলো গিয়ে উলফ কৃষ্ণা রিডাকশন, উলফ কৃষ্ণার রিডাকশন নামে পরিচিত। আবার যদি দেখা যায় যে এতে অ্যালকালি সেন্সিটিভ গ্রুপ থাকে, যেমন কোনো হ্যালাইড গ্রুপ যদি থেকে যায়, যেমন নিচ্ছি আর সিএইচ, এটা হ্যালোজেন বেস, ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন নেওয়া হলো, তারপরে সিএইচ টু সিএইচ ও, এটাকে যদি আমরা শুধু সিও সিএইচ ও অ্যালডিহাইড গ্রুপকে অ্যালকেনে পরিণত করতে চাই, অর্থাৎ আর সিএইচ সিএল ক্লোরিনটাকে অক্ষত রেখে বাকি সিএইচ ও গ্রুপটাকে সিএইচ থ্রিতে পরিণত করা হলো, সেক্ষেত্রে এবারে কিন্তু উল কৃষ্ণা রিডাকশন নিলে এই ক্ষারীয় মাধ্যমে সিএলটা আবার ওএইচ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যেত, অর্থাৎ ক্লোরিনটা এলিমিনেট করে যেত। এখানে ক্লোরিনটাকে অক্ষত রাখতে গিয়ে সেই ক্লিমেনশন রিডাকশন, অর্থাৎ জিঙ্ক অ্যামালগাম প্লাস এইচসিএল অথবা টিন অ্যামালগাম প্লাস এইচসিএল দিয়ে বিজারণ করে এই প্রাপ্ত যৌগটি পাওয়া গেল। যদি আমরা আরও একটা গ্রুপ নিতাম আর সিএইচ, হয়তো এনও টু নেওয়া হলো, সিএইচ টু নিয়ে সিএইচও এই গ্রুপটা নেওয়া হলো, এক্ষেত্রেও যদি এনও টু গ্রুপটিকে অক্ষত রাখা হয়, অর্থাৎ আর সিএইচ এনও টু তারপরে সিএইচ টু আর এটা হলো গিয়ে সিএইচ থ্রি, তাহলে কিন্তু
ক্লিমেনশন রিডাকশন অর্থাৎ জিঙ্ক অ্যামালগামে HCl দিয়ে দিলে NO2টাকে আবার বিজারিত করে NH2 করে দিতে পারে বা করবে, সেই হিসাবে ক্লিমেনশন রিডাকশনের মাধ্যমে বিজারণ ঘটালে হবে না। ওল কৃষ্ণা রিডাকশনের মাধ্যমে, ওল কৃষ্ণার রিডাকশন এরই মাধ্যমে বিজারণটা ঘটাতে হবে। আমরা আরও কিছু রিডিউসিং এজেন্ট উল্লেখ করেছিলাম, হয়তো ম্যাগনেসিয়াম অ্যামালগাম জল বা ম্যাগনেসিয়াম এবং বেঞ্জিন সলভেন্ট। সেক্ষেত্রেও যদি সাবস্ট্রেট হিসাবে কিটন নিয়ে থাকি তাহলে পিনাকল টাইপের যৌগ তৈরি হয়। আমি একটা এক্সাম্পল আকারে নিলাম অ্যাসিটন, CH3 ডবল বন্ড ও, আর এক মূল অ্যাসিটন CH3 ডবল বন্ড ও। এই দুই মূল অ্যাসিটন যদি ম্যাগনেসিয়াম অ্যামালগাম প্লাস জল অথবা ম্যাগনেসিয়াম প্লাস সলভেন্ট হিসেবে বেঞ্জিন নেওয়া হয় তাহলে দেখা যাবে প্রথমেই তৈরি হলো একটা ম্যাগনেসিয়াম ঘটিত একটা যৌগ, তৈরি হলো CH3 ও MG। পরবর্তীতে একে জল বা অ্যাসিড মিশ্রিত জল দেওয়া হয় হাইড্রোলাইসিসের ফলে, এটা ব্রেক করে যাবে H ম্যাগনেসিয়ামের দিকে OH, এটা ব্রেক করে যাবে H ম্যাগনেসিয়ামের দিকে OH। জল দ্বারা বিশ্লিষ্ট হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বেরিয়ে গেল, আর একটা গুরুত্বপূর্ণ যৌগ তৈরি হলো CH3OH, পিনাকল টাইপের যৌগ তৈরি হলো। এটা পিনাকল টাইপের, অর্থাৎ পিনা নামটাই হলো পিনাকল। আর যদি আমরা ইউপ্যাক নাম নাম বলি তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, বিউটেনের যৌগ, তাহলে 2,3-dimethyl বিউটেন 2,3-diol, এটা হলো গিয়ে এই টাইপের যৌগ তৈরি হলো। এবারে আরও এক প্রকারের বিক্রিয়া কার্বনিল কম্পাউন্ডের, সেক্ষেত্রে কার্বনিল কম্পাউন্ডের অক্সিডেশন রিয়াকশন, অক্সিডেশন অফ কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড অক্সিডেশনের ফলে আর CHO, অ্যালডিহাইড যদি হয়ে থাকে, এখানে অক্সিডাইজিং এজেন্ট যদি নেওয়া হয় তাহলে এই অক্সিডাইজিং এজেন্টের এই অক্সিডেশনের ফলে এখানে অক্সিজেনটা এই কার্বন হাইড্রোজেন বন্ডকে ব্রেক করে অক্সিজেনটা ঢুকে যায়, তৈরি হলো RCOOH, অর্থাৎ অ্যালডিহাইড এটা কার্বক্সিলিক অ্যাসিডে জারিত হলো। এতে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন ঘটল না, সেম নাম্বার অফ কার্বন অ্যাটম, অর্থাৎ কার্বনিল কম্পাউন্ডে যতগুলো কার্বন থাকবে উৎপন্ন কার্বক্সিলিক অ্যাসিডে ততগুলো কার্বন থাকবে। তবে যদি কার্বনিল কম্পাউন্ডটা কিটন হয়ে থাকে আর COR- এটা যদি নিয়ে থাকি তাহলে কিন্তু এই কিটনের ক্ষেত্রে সহজে জারণটা ঘটে না। তবে জারক পদার্থ হিসেবে যদি খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নেওয়া হয়, ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড ইন ড্রাস্টিক কন্ডিশন, খুব চূড়ান্ত রূপে অ্যান্ড ইন ড্রাস্টিক কন্ডিশন, চূড়ান্ত রূপে যদি জারণটা ঘটানো হয় তাহলে এই কার্বনিল কম্পাউন্ডে জারণটা ঘটবে। সেক্ষেত্রে এই বন্ধনটা ব্রেক করে জারণ হতে পারে অথবা এই বন্ধনটা ব্রেক করে জারণ হতে পারে। এই বন্ধনটা ব্রেক করে যদি জারণ হয়ে থাকে অর্থাৎ দুই প্রকারের অ্যাসিড তৈরি হবে,
সেক্ষেত্রে আর সি ডাবল এইচ তৈরি হতে পারে, বা এই বন্ধনটা ব্রেক করে তৈরি হতে পারে আর ড্যাশ সি ডাবল এইচ। এই যে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু উৎপন্ন অ্যাসিডে কার্বন সংখ্যা কমে যাচ্ছে, হ্যাভিং লেস নাম্বার অফ কার্বন অ্যাটম। এখানে কার উৎপন্ন অ্যাসিডে কার্বন সংখ্যা কম থাকে, এবং এই জারণটা পফ অফ রুল মেনটেন করে জারিত হয়, মেনটেনিং পফ অফ রুল, মেনটেনিং পফ অফ রুল। পফ অফ রুলটা হচ্ছে গিয়ে যে এই কিটনে যে দুটো অ্যালকিল গ্রুপ রয়েছে, তার মধ্যে যে অ্যালকিল গ্রুপে কম সংখ্যক কার্বন পরমাণু থাকবে, সেই অ্যালকিল গ্রুপের সঙ্গে সিও অংশটি যুক্ত হয়ে প্রাপ্ত কার্বক্সিলিক অ্যাসিডটা মেজর প্রোডাক্ট হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এক্ষেত্রে কিটনটাকে নিলাম সি এইচ থ্রি সি ও সি টু এইচ ফাইভ, অর্থাৎ সি এইচ টু সি এইচ থ্রি বিউটানন। এক্ষেত্রে যদি সেই ওই ড্রাস্টিক কন্ডিশনে যদি এটা জারণ ঘটানো হয়, ড্রাস্টিক কন্ডিশন মানেই হলো গিয়ে KMnO4 কনসেন্ট্রেটেড KMnO4 সলিউশন, কনসেন্ট্রেটেড KMnO4 সলিউশন, হয়তো অ্যাসিড বা অ্যালকালাইন মিডিয়ামে এবং একটু তাপমাত্রা দিয়ে, তাহলে সেক্ষেত্রে কনসেন্ট্রেটেড KMnO4 KMnO4 বেশ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিক অ্যাসিড অথবা পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস কনসেন্ট্রেটেড সালফিরিক অ্যাসিড। যাই হোক, এই তীব্র জারক দিয়ে যদি জারণ ঘটানো হয়, তাহলে এই যে দুটো অ্যালকিল গ্রুপ রয়েছে, এক্ষেত্রে এই অ্যালকিল গ্রুপটাই একটি কার্বন রয়েছে মিথাইলটাই, কিন্তু ইথাইলটাতে দুটো কার্বন রয়েছে, ফলে কম কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপটার সঙ্গে সিও অংশটি যুক্ত হয়ে প্রাপ্ত যে কার্বক্সিলিক অ্যাসিড সেটা মেজর প্রোডাক্ট, এক কথায় এটার ব্রেক করবে এই বন্ধনটা। তৈরি হয়ে গেল এদিকে সি এইচ থ্রি সি ডবল ও এইচ, আবার এদিকেও দুটো কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, মানে সি এইচ থ্রি সি ডবল ও এইচ। এই সেটটা হলো গিয়ে মেজর প্রোডাক্ট। আর ঠিক একইভাবে এই বন্ধনটা ব্রেকিং এর মাধ্যমে যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, তাতে মিথাইল একটি কার্বনযুক্ত অ্যাসিড বলতে গিয়ে ফর্মিক অ্যাসিড, আর এদিকে তিনটে কার্বনযুক্ত অ্যাসিড সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবল এইচ প্রোপানোয়িক অ্যাসিড। এই সেটটা হলো গিয়ে মাইনর প্রোডাক্ট, মাইনর প্রোডাক্ট। এই হিসেবেতে কিটনের জারণটা হয়ে থাকে। এখানে যে জারক পদার্থগুলো এখানে নেওয়া হচ্ছে, তাতে কতগুলো গুরুত্বপূর্ণ জারক পদার্থ হলো, সাম ইম্পর্ট্যান্ট অক্সিডাইজিং এজেন্ট আর পটাশিয়াম কিংবা KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট আগেই উল্লেখ করা হয়েছে, হয়তো অ্যাসিড বা অ্যালকালাইন মিডিয়ামে, তার পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস কনসেন্ট্রেটেড সালফিরিক অ্যাসিড যুক্ত অবস্থায়, সেই সঙ্গে নাইট্রিক অ্যাসিড, তারপরে সেলেনিয়াম ডাইঅক্সাইড, পার অ্যাসিড মানে পার ফর্মিক অ্যাসিড, পার অ্যাসিডিক অ্যাসিড, পার বেঞ্জোয়িক অ্যাসিড। এই পার অ্যাসিড আসলে এরা বায়ার ভিলেজার অক্সিডেশন রিয়াকশানের উপযুক্ত রিয়েজেন্ট। আচ্ছা, পরে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড সি এইচ থ্রি হোল থ্রি সিও হোল থ্রি এল, এটা ওপেন আওয়ার অক্সিডেশন রিয়াকশানের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। তারপরে
হাইপো সোডিয়াম, হাইপোক্লোরাইড, হাইপোব্রোমাইড বা হাইপো আয়োডাইড, এক কথায় হাইপো হ্যালাইট ও এক্স মাইনাস, অথবা হ্যালোজেন এবং ক্ষার অ্যালকালি। এটা মূলত আমরা হ্যালোফর্ম রিয়াকশানের ক্ষেত্রে এই রিয়েজেন্টটা ব্যবহার করি, তাতেও কার্বনিল কম্পাউন্ড আলটিমেটলি জারিত হয়ে যাবে, অ্যান্ড সাম এটসেট্রা বলে রাখি, এবং সেই সঙ্গে অলসো সাম উইক অক্সিডাইজিং এজেন্ট রয়েছে, অক্সিডাইজিং এজেন্ট যেমন টলিন সি এজেন্ট টিআর, খুব সংক্ষিপ্তভাবে প্রকাশ করি আমরা এই এজি টু ও দিয়ে, অথবা সিলভার অ্যামিনো হাইড্রক্সাইড সঠিকভাবে লিখলে ফেলিং সলিউশন, সেটাকে সংক্ষিপ্তভাবে সিইউও আকারে রিপ্রেজেন্ট করি, বা বেনেডিক্ট সলিউশন সেটাকেও সিইউও আকারে রিপ্রেজেন্ট করি, অথবা ব্রোমিন ওয়াটার বেশ এটসেট্রা। এই যাই টাইপের যে অক্সিডাইজিং এজেন্ট, এরা হলো গিয়ে উইক অক্সিডাইজিং এজেন্ট। তো উইক অক্সিডাইজিং এজেন্ট খুব সহজেই অ্যালডিহাইডকে কার্বক্সিলিক অ্যাসিডে জারিত করতে পারবে, আর বাকি কিছু কিছু অক্সিডাইজিং এজেন্ট আছে যারা বিশেষ বিশেষ গ্রুপকে জারিত করবে। কতগুলো এক্সাম্পল আকারে বলি, যে সেলেনিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে তো হয়ে গেছে, তারপরে এই যে টলিন সি এজেন্ট বা ফেলিং সলিউশন দিয়ে আমরা কার্বনিল কম্পাউন্ডকে, বিশেষ করে অ্যালডিহাইডকে, এই ফেলিং সলিউশন বিশেষ করে এজি টু ও এটা দিয়ে যদি জারণ করি, তাহলে এই অক্সিজেনটা এখানে ঢুকে গিয়ে তৈরি হয়ে যায় আর সি ডবল ও এইচ, আর সিলভারে প্রেসিপিটেট পড়ে যায়, ধূসর বর্ণের অধক্ষেপ পড়ে। যদি একইভাবে আর সিএইচও অ্যালডিহাইড নিয়ে থাকি, আর সেই সঙ্গে সিইউও ফেলিংস বা বেনেডিক সলিউশনের যে রিয়েজেন্ট, অর্থাৎ এটা হলো গিয়ে ফেলিং সলিউশনের রিয়েজেন্ট অথবা বেনেডিক সলিউশনের রিয়েজেন্ট, অবশ্যই এদের ক্ষেত্রে ফেলিং সলিউশন বা বেনেডিক সলিউশনটাকে সিইউও আকারে না লিখে টু সিইউ টু প্লাস আর ফাইভ ও এইচ মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সে যাই হোক, যেভাবেই রিপ্রেজেন্ট করা হোক না কেন, অ্যালডিহাইডটাকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করবে, আর সেই সঙ্গে কিউ কার্বক্সিলিক অ্যাসিড আর সেই সঙ্গে কিউ প্লাস অক্সাইডের রেড প্রেসিপিটেট লাল বর্ণের অধক্ষে পড়ে যাবে। আর তার আগে যখন টলিন সি এজেন্ট নিয়েছিলাম এখানে, টলিন সি এজেন্ট, সেক্ষেত্রে এটা গ্রে প্রেসিপিটেট ধূসর বর্ণের অধক্ষেপ, সিলভারের অধক্ষেপ পড়েছিল। আবার যদি দেখা যায় যে এক্ষেত্রে এই জাতীয় বিজারক পদার্থের একটা গুরুত্বপূর্ণ এ রয়েছে, এক্ষেত্রে আরও বিশেষ ভুল বললাম, এই জারক পদার্থের যদি জারণযোগ্য গ্রুপ থাকে, যেমন একটু বলি যে একটা কার্বনিল কম্পাউন্ড আর সিএইচ ডবল বন্ড সিএইচ, তারপরে সিএইচও, এই গ্রুপটা যদি থাকে, যেক্ষেত্রে এই কার্বন কার্বন ডবল বন্ড যদি থাকে, সেটাও কিন্তু জারিত হতে পারে, নিয়ে দুটো ওএইচ গ্রুপ যুক্ত হতে পারে, গ্লাইকল টাইপে যোগ হতে পারে, অথবা সরাসরি ডবল বন্ডকে ব্রেক করে দিয়ে এদিকেও কার্বক্সিলিক অ্যাসিড, এদিকেও কার্বক্সিলিক অ্যাসিড, বা এদিকে দুটো আর হয়ে গেলে কিটন, এক কথায় ডবল বন্ডটা জারিত হতে পারে। কিন্তু এই যে রিয়েজেন্টগুলো নেওয়া হলো, বিশেষ করে টলিন সি এজেন্ট অথবা ফেলিং সলিউশন বা বেনেডিক্ট সলিউশন, বেনেডিক্ট সলিউশন যদি নেওয়া হয়, তাহলে কার্বন কার্বন ডবল বন্ডটা অক্ষত থেকে যাবে, আর সিএইচ ডবল বন্ড সিএইচ শুধু অ্যালডিহাইড গ্রুপটা জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে। এবারে যদি আমরা সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে জারণ করি,
তাহলে সেক্ষেত্রে সিও গ্রুপের অ্যাটাচ যে সিএইচ টু গ্রুপ রয়েছে তাকেই জারি তো করবে। যেমন একটা এক্সাম্পল আকারে বলি যে সিএইচ থ্রি সিএইচ ও, তাহলে সিও গ্রুপের অ্যাটাচ বলতে এখানেই সিএইচ টু একটা গ্রুপ রয়েছে, একে যদি আমি সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে জারণ করি তাহলে এইটার ক্ষেত্রে তৈরি হলো গিয়ে সিএইচ ও, অর্থাৎ সিএইচ টুটা সিওতে পরিণত হলো, একটা হাইড্রোজেন থেকে গেল, আর বাকি যেটা থেকে গেছে সিএইচ ও, অর্থাৎ গ্লাই অক্সাল, আর তার সঙ্গে সেলেনিয়াম আর জলে পরিণত হবে, এখানে তৈরি হলো গ্লাই অক্সাল। যদি এটাই অ্যাসিটন নিয়ে থাকি সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি, এও একইভাবে সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে জারণের ফলে যে কোনো একটা সিএইচ টু গ্রুপ সিওতে পরিণত হয়ে গেল, সিএইচ থ্রি সিও সিএইচ ও তৈরি হলো গিয়ে, আর সেই সঙ্গে সেলেনিয়াম প্লাস জল, এক্ষেত্রে মিথাইল গ্লাইঅক্সাল, মিথাইল গ্লাই অক্সালে পরিণত হলো। আমরা যদি এটাকে এই অ্যাসিটোফেনল নিয়ে থাকি সি সিক্স এইচ ফাইভ সিও সিএইচ থ্রি, ওই সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে জারণ করি তাহলে সেক্ষেত্রে তৈরি হলো সি সিক্স এইচ ফাইভ সিও তারপরে সিএইচ ও, এটা হচ্ছে গিয়ে ফিনাইল গ্লাই অক্সাল, আর সেই সঙ্গে সেলেনিয়াম জল তৈরি হলো, তৈরি হলো ফিনাইল গ্লাই অক্সাল। বেশ, পরে আরও একটা রিডিউসিং এজেন্ট, যেটা এই অক্সিডাইজিং এজেন্ট, সেটা হচ্ছে পার অ্যাসিড। পার অ্যাসিড যদি বিশেষ করে কিটনের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যালডিহাইড তো অ্যাসিডে পরিণত হবে, আর কিটনের ক্ষেত্রে সবসময় এস্টারে পরিণত হবে, আর সিও আর ড্যাশ, এটার ক্ষেত্রে যদি আমরা পার অ্যাসিড নিয়ে থাকি, পার অ্যাসিড, এবারে পার অ্যাসিড হিসাবে পার ফর্মিক অ্যাসিড অথবা পার অ্যাসিটিক অ্যাসিড সিএইচ থ্রি সিও ও এইচ, বা পার বেঞ্জয়িক অ্যাসিড সি সিক্স এইচ ফাইভ সিও ও এইচ, বা মেটাক্লোরো পার বেঞ্জয়িক অ্যাসিড, সবচেয়ে বেটার মেটাক্লোরো পার বেঞ্জয়িক অ্যাসিড, মেটাক্লোরো পার বেঞ্জয়িক অ্যাসিড, এটা যদি নিয়ে থাকি বেটার রিজেন্ট, তাহলে এ থেকে যে অক্সিজেনটা হয় এই কার্বন এই বন্ডকে ব্রেক করে ঢুকে যাবে বা এখানে ঢুকে যাবে, এখানে যদি ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে তৈরি হলো আর ও সি ডবল বন্ড ও আর ড্যাশ, প্লাস এখানে ব্রেক করে ঢুকে গিয়ে তৈরি হলো আর সি ডবল বন্ড ও আর ড্যাশ, দুই প্রকারের এস্টার তৈরি হলো। এবারে নির্ভর করছে যে কোনটা মেজর আর কোনটা মাইনর হবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আর এবং আর ড্যাশের মধ্যে যার মাইগ্রেটরি অ্যাপটিচিউডটা বেশি সেটার শিফটিং হবে, অর্থাৎ সেই বন্ধনটা ব্রেক করে অক্সিজেন ঢুকবে। আমি একটা এক্সাম্পল নিলাম যে সিএইচ থ্রি সিও সি টু এইচ ফাইভ বিউটানন নিলাম, তাতে মিথাইল আর ইথাইলের মধ্যে মাইগ্রেটরি অ্যাপটিচিউড ইথাইলের বেশি, ফলে এই বন্ধনটা ব্রেক করে প্রাপ্ত যে যৌগটা হবে, এখানে ব্রেক করে যে অক্সিজেন ঢুকে যাবে তা থেকে প্রাপ্ত একটা মেজর প্রোডাক্ট হবে। তাহলে আগের ওই রিএজেন্টগুলো নেওয়া হলো, এবার তা থেকে যেটা তৈরি হচ্ছে এইটা ব্রেক করে যেটা তৈরি হলো সেটা হলো সিএইচ থ্রি সিও ও সি টু এইচ ফাইভ, আর ঠিক এই বন্ধনটা ব্রেক করে অক্সিজেন ঢুকে গিয়ে তৈরি হলো সিএইচ থ্রি ও নিয়ে সিও সি টু এইচ ফাইভ, দুটো স্টারের মধ্যে
এইটার বিভাজনের মাধ্যমে প্রাপ্ত এস্টারটা মেজর প্রোডাক্ট, অর্থাৎ যেটা হলো গিয়ে ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট এটা হলো গিয়ে মেজর প্রোডাক্ট, আর এটা হলো গিয়ে মিথাইল প্রোপানোয়েট। মিথাইল প্রোপানোয়েট এটা হলো গিয়ে মাইনর প্রোডাক্ট, আর এই রিয়াকশনটির নাম বায়ার ভিলেজার অক্সিডেশন রিয়াকশন। দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ বায়ার ভিলেজার। অক্সিডেশন রিয়াকশন। আচ্ছা, আরো এক প্রকারের অক্সিডাইজিং এজেন্টের মাধ্যমে কার্বনিল কম্পাউন্ড যদি বিক্রিয়া করে, বিশেষ করে যে ক্ষেত্রে কোনো কিটোমিথাইল গ্রুপ যদি থাকে, তো সেক্ষেত্রে হ্যালোফর্ম রিয়াকশন ঘটবে। যেমন বলি যে আর সি ও বেশ বা আর সি এইচ টু সি এইচ টু সি ও সি এইচ থ্রি, যেহেতু এখানে একটা কেটোমিথাইল গ্রুপ রয়েছে যে সি এইচ থ্রি সি ও গ্রুপ, এক্ষেত্রে হ্যালোফন রিয়াকশান যদি ঘটানো হয় তাহলে হ্যালোজেন অর্থাৎ এক্স টু আর তার সঙ্গে ক্ষার এনএওএইচ নেওয়া হলো। এক্ষেত্রে বিক্রিয়ায় এই সিএইচ থ্রি অংশটি সিএইচ এক্স থ্রি এই হ্যালোফর্ন এই যৌগটি তৈরি হলো, আর সেই সঙ্গে বাকি পোর্শনটাই অ্যাসিডে পরিণত হবে, অর্থাৎ আর সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সি ডবল ও এন এ। অবশ্যই এটাকে অম্লায়িত করে নিলে তৈরি হলো গিয়ে আর সি এইচ টু সি এইচ টু সি ডবল এইচ। যাই হোক, এই কার্বনিল কম্পাউন্ড থেকে প্রাপ্ত কার্বক্সিলিক অ্যাসিড পেলাম, তাতে কার্বন সংখ্যা কমে গেল, একটা কার্বন হ্যালো ফর্মে চলে গেল। এই বিক্রিয়াটি হ্যালোফর্ন রিয়াকশন নামে পরিচিত। দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ হ্যালোফর্ন হ্যালোফর্ন রিয়াকশন। মাঝে মধ্যে প্রশ্ন থাকে এখানে, যে একটা একটা এক্সাম্পল আকারে বলি যে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি ও সি এইচ থ্রি মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন, এই পেন্টানন থেকে একটা ধাপে কিভাবে আমরা বিউটানোয়িক অ্যাসিড তৈরি করব, অর্থাৎ কার্বন সংখ্যা কমিয়ে দেব। সেক্ষেত্রে একটাই উপায় হলো গিয়ে ওই হ্যালোফর্ন রিয়াকশন ঘটানো। আমি হ্যালোফর্ন নিলাম, একটা আয়োডিন নিলাম আর তার সঙ্গে এনএওএইচ, তাহলে এই পোর্শনটা তৈরি হয়ে গেল সিএইচ সিএইচ আই থ্রি প্লাস, বাকি পোর্শনটা তৈরি হয়ে গেল সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সি ডবল ও এন এ। এবারে এইটাকে যদি আমরা অম্লায়িত করে নিই তাহলে তৈরি হলো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সি ডবল ও এইচ। এই অম্লায়িত করে নেওয়াটাকে এটা এক্সট্রা কোনো স্টেজ হিসাবে ধরে না, ফলে একটা স্টেজেই একটা ধাপেই এক আমাদের এই পেন্টানন থেকে বিউটানোয়িক অ্যাসিড তৈরি হলো, বিউটানোয়িক অ্যাসিড তৈরি হলো। বেশ।